না। দেখো প্রচুর রোদ উঠেছে, রোদটা এত রোদ যে তাকানো যাচ্ছে না। ধরো শুনি, ধরো তো এই রোদে তো আমাদের যে অনুষ্ঠান হবে তাতে তো ব্রাহ্মণ ঠাকুর আসবে। তো ব্রাহ্মণ তো সব অনুষ্ঠানেই লাগে, কোন অনুষ্ঠান হলে ব্রাহ্মণ লাগে না সেটা বলো, বিয়ে বাড়ি বলো আর যাই বলো, পুজো বাড়ি শ্রাদ্ধ বাড়ি সমস্ত কিছুতেই ব্রাহ্মণ লাগে। তো ব্রাহ্মণের জন্য এই ধুতি রং করতে হচ্ছে। আমাদের ব্রাহ্মণকে কখনো সাদা ধুতি দেওয়া হয় না, রং করা ধুতি পরে, আর সেটা বাড়িতে রং করা, আমরা বাড়িতেই রং করি। রং করা ধুতি কি পাওয়া যায়? না পাওয়া যায়, কিন্তু না আমাদের এটা নিয়ম যে বাড়িতে অনুষ্ঠান মানে যে ধুতি বাড়িতে রং করে ভালো করে তাকে রং করে ব্রাহ্মণ ঠাকুরকে দেওয়া হয়। তো সেই জন্য ধুতিগুলো ভালো করে আগে ধুয়ে নেওয়া হচ্ছে, বালতিতে আগে জল নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। তো কয়েকদিন ধরে ধুতি রং হবে হবে বলে মেঘলা বৃষ্টি, তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়েদার কেমন যাচ্ছে। তো আজকে দেখছি রোদ হয়েছে, বেলা হতে রোদ হয়েছে কিন্তু সকালবেলা বৃষ্টি পড়ছিলো। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলো, তোমাদের সেদিকে রোদ না বৃষ্টি জানাবে অবশ্যই। তো দেখো প্রচুর রোদ উঠেছে, তার জন্য ধুতি রোদটা ভীষণ ভীষণ রোদ হয়েছে, একবার মেঘলাও হয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না যে এতটাই রোদ। এগুলো ধুয়ে নিয়ে তারপর কি হবে? এগুলো ধুয়ে নেওয়ার পর তারপরে ছাদে গিয়ে বালতিতে জল নিয়ে তাতে রঙে চুবিয়ে রাখতে হবে, তারপরে কিছুক্ষণ বাদে রোদে পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকগুলো প্রসেসের পর তারপর রঙটা হবে। হ্যাঁ, তারপরে কি ফেলে দিয়ে শুধু কাঁচ চেপে এই রং করে ফেলার পরে তাকে উল্টে উল্টে দিতে হবে, নাহলে কাপড়ের সঙ্গে এগুলোতে তো এই ধুতিগুলো তো মার থাকে, চিটিয়ে যায়। এখন মনে হচ্ছে কিছু নেই, কিন্তু শুকিয়ে গেলে ধুতি একে অপরের সাথে চিটিয়ে যাবে। তো এটা তাহলে লাস্ট তো? হ্যাঁ যে তারপর তো এই যে দেখো ধুতি আর দিদিভাইয়ের হাতে জলের বালতি নিয়ে দিদিভাই উঠছে, ভীষণ রোদ, ভেতরে কিছু দেখা যাচ্ছে না কারণ প্যান্ডেল হয়ে গেছে, হয় আমাদের ঘরের ভেতরটা ঠিক করে দেখা যাচ্ছে না, ঘরের ছাদ নিচ বলো ছাদ বলো পুরোটাই অন্ধকার। তো আমরা দোতলার ছাদে চলে এসেছি, চলো বইবে হাঁপিয়ে গেছে, জল বালতি আর এ রোদ মাথা যেরকম ঘুরে যাচ্ছে সব কিছু মিলে। তো ছাদটা দেখো, ছাদটাতে পুরোটাই পাতিয়ে দেওয়া হবে। এই যে দেখো ধুতি কালার করার কালার চলে এসেছে, কালার প্যাকেটটা, এই প্যাকেট কালারটাই খুব সুন্দর। এই প্যাকেট কালারটা না ডিপ হয়, কিন্তু তোমাদের দাদাভাই যে লুজ নিয়ে এসছে না এতে কালার হয় না। তো কী আর করা যাবে, নিয়ে এসছে যখন তাকে তো আর ফেলে দিতে পারবো না, দুটো অ্যাডজাস্ট করে কালার করে দেবো আর কি। দুটো করলেও ভালোই হবে মনে হয়। এই যে দেখো জলে মেশাতে হলুদ কালার হয়ে গেছে, আর এটা দেখা এটা কেমন একটা ফ্যাকাশে আর কেমন দানা দানা হয়ে আছে, ভালো করে হাত কি হবে বলো তো, ধুতিতে তো দানা দানা থেকে যাবে। আমার হাত দেখো ইয়েলো ইয়েলো, হয়ে গেছে। এবার ধুতিগুলোকে দিতে হবে তো? হ্যাঁ, এই যে দেখো ধুতির কালারটা শুধু ভালো করে, তো বন্ধুরা এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর দুপুরে যেগুলো ধুতিগুলো রং করে রোদে দেওয়া হয়েছিল ওগুলো তুলে শুকিয়ে রাখলাম, তোমরা তো একটু আগে দেখলেই। আর এবার চলো এবার বাসন কোসন কিছু পরিষ্কার করা হবে। তো অনুষ্ঠানে অনেক ধরনের বাসন কোসন লাগে, তো সেগুলোই আমি আর দিদিভাই মিলে পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো স্কিপ না করে।
আর এই যে দেখো সমস্ত বাসন কোসন বের করে আনা হয়েছে ঘাটে বসে। আর এখন দেখো ছায়া ছায়া মানে বিকেল হয়ে গেছে, তো ছায়া ছায়া পরিষ্কার করে নিব। আর এখন যেহেতু সন্ধ্যা হতে অনেকটাই দেরি হয়, তো তাই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আর একজন সেখানে চুল গছাচ্ছে। আমি বাবা এটা কি জল নিয়ে এরকম করে যাব দেখি দেখি, এটা সে বিয়ের সময় হয়েছিল, আর হবে না কেন এখন কেন হবে না? আরে ধরো না মা, এই তুমি এরকম করে বলবে না, এই করে ওটা নিয়ে এই করে রেখে দিও, মানে ইট দিবে ওকে। ও ইট নয়, ইটা দিব, ইটা দিবে তা জানে না তো। একটা কমপ্লিট, একটা হ্যাঁ একটা অর্ধেক কমপ্লিট আর শেষ এই একটা বাড়ি। বললাম যে বিয়ে করবো বিয়ে করবো, মনে হচ্ছে মারা প্রতি বেশি আসবে বউ দেখতে। এই গানটা হয়েছে না একটু হবে, আর বেশি ঘুরতেও তো না বললো। পেছনটা দেখো যেরকম হাড়ির পেছনটা হয় সে ভেঙে গেছে, মানে ধোয়ার পরে কালো কালো। আমার থালায় যে স্বাদ ছিল হয়ে গেল। তো দেখো থালা বাসন মাজা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। দিনের আলোতে মাজতে বসছিলাম, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। তো দেখো আমাদের কটা বারকোস কাঁসার দুটো আর এমনি কাঠেরও আছে, তো যখন কাঁসার গুলো ধুচ্ছি কাঠেরটাও চেঞ্জ। থালাগুলো এখানে কতগুলো রয়েছে, এখানে বোধহয় ছটা মতো থালা আছে, সাতটা, আরো তিনটা থালা যেগুলো ব্যবহার হয় সেগুলো পরিষ্কার হবে। দেখো রাতের অন্ধকারে পুকুর ঘাটে ঠিক করে থালা বাসন কতটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতে পারছিলে না। এখন আমি বাড়িতে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি আর সুন্দর করে টেবিলে সব সাজিয়ে রেখেছি। তো দেখো থালা বাসনগুলো যেন মনে হচ্ছে দোকানের মতন চকচকে ঝকঝকে হয়ে গেছে, হবে না? স্টেলুন আর পাউডার দিয়ে যে ঘষেছি অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতন এখানেই শেষ করছি।